everyone, welcome or welcome back to my channel. If you are new to my channel, then hello, this is Ritika and you are watching Indian Legal Studies. তোমরা অনেকে অনেকদিন ধরে আমাকে হাজরা ল কলেজ সম্বন্ধে কিছু বলো, হাজরা ল কলেজের হস্টেল সম্বন্ধে কিছু বলো বা ক্যালকাটা ইউনিভার্সিটি হস্টেল সম্বন্ধে কিছু বলো, অনেক রিকোয়েস্ট করেছো। তো ফাইনালি আমি আজকে তোমাদের জন্য হাজরা ল কলেজে গার্লস হস্টেল ট্যুর নিয়ে চলে এসেছি। আজকে এই ভিডিওতে আমরা হাজরা ল কলেজে গার্লস হস্টেল ট্যুর করব। আর এই ভিডিওটা কিন্তু স্পেশালি তোমাদের রিকোয়েস্ট রাখার জন্য আমি নিয়ে এসেছি। আর তোমরা যারা নতুন এই ভিডিওটা দেখছো এবং আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। বিকজ দিস ইজ দ্য ওনলি চ্যানেল যেখান থেকে তুমি জানতে পারবে কি ক্যালকাটা ইউনিভার্সিটিতে তুমি যদি ল পড়তে আসো তার প্রোস অ্যান্ড কনস, যেগুলো কিন্তু তোমাদের কেউ বলবে না, এবং কিভাবে পড়াশোনা করবে, কখন কোন সাবজেক্ট পড়বে, কোন বই থেকে ল পড়বে, এবং টোটাল অ্যাডভাইস তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। একটা ল স্টুডেন্টের ঠিক কোন কোন জিনিসগুলো কোন সময় সব থেকে বেশি প্রয়োজন, এক্স্যাক্টলি সঠিক সময় সঠিক ইয়ারে সঠিক স্টেপটা নিলে কিভাবে তোমরা ক্যারিয়ারে প্রগ্রেস করতে পারবে, সমস্ত কিছু কিন্তু তোমরা এই চ্যানেল থেকে জানতে পারবে। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর? উইদাউট এনি ফার্দার ডু, মেক শিওর ইউ হ্যাভ সাবস্ক্রাইব ইন্ডিয়ান লিগাল স্টাডিজ, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও। সো টুডেস ভিডিও ইজ ডেডিকেটেড টু অল মাই ভিউয়ার্স। আর দেরি না করে চলো আমরা হাজরা ল কলেজে হোস্টেলে দেখি। নাও আই এম জাস্ট ইন ফ্রন্ট অফ দ্য হিরণময়ী ছাত্রী ভবন। এটা কিন্তু হাজরা ল কলেজের উল্টো দিকেই অবস্থিত এবং এটা হাজরা ল কলেজের পুরনো হস্টেল। হাজরা ল কলেজের কিন্তু আরও একটি হস্টেল আছে, নতুন হস্টেল, যেটা বিহারীলালে অবস্থিত। বিহারীলালের হস্টেলটি একেবারেই নতুন বিল্ডিং এবং ওখানে আরও ভালো ফেসিলিটিস পাবে। এবং যারা হস্টেল নিতে চাও তাদের বলে রাখি, সবাই যে হিরণময়ী ছাত্রী ভবনেই তোমরা পাবে এর কিন্তু কোনো মানে নেই। কারোর অ্যালটমেন্ট হিরণময়ী ছাত্রী ভবনে হয় যেটা কলেজের একদম কাছে, কারো কারো অ্যালটমেন্ট কিন্তু আবার বিহারীলালের হস্টেলও হয়ে থাকে। সো চলো এবার আমরা হিরণময়ী ছাত্রী ভবনের ভেতরে এন্টার করব। হস্টেলে সকাল 6টা থেকে 8:30 পর্যন্ত তোমরা যেখানে ইচ্ছে যেতে পারো, কিন্তু সকাল 6টার আগে তোমরা বেরোতে পারবে না এবং রাত্রি 8:30-এর মধ্যে তোমাদেরকে ফিরে আসতে হবে, সে তুমি যেখানেই থাকো না কেন। এবং যারা এলএলএম করছে বা আরও হায়ার স্টাডিজ করছে তাদের জন্য একটু টাইমটা এক্সটেন্ড। হস্টেলে এন্ট্রান্সে সিসিটিভি ক্যামেরা আছে, সো কে কোথায় কখন যাচ্ছে হস্টেল অথরিটির কাছে কিন্তু সমস্ত কিছু খবর থাকে। তো হস্টেলে ঢোকার পরেই তোমরা কখন হস্টেলে ঢুকছো, কখন বেরোচ্ছ, সমস্ত কিছু কিন্তু এই ডায়েরিতে তোমাকে নোট করে তবেই তুমি বেরোতে পারবে, তার আগে তুমি কিন্তু বাইরে বেরোতে পারবে না। তো এবার আমি সোজা চলে যাব হস্টেলের 3rd floor-এ। প্রত্যেকটা ফ্লোরে সিঁড়ি দিয়ে ওঠার সময় তোমরা এরকম একটা বড় মিরর পাবে, তাই এই হস্টেলে মিররের কোনো সমস্যা হবে না কোনো দিনই তোমাদের। আর প্রতিটা ফ্লোরে তোমরা একটা করে ইলেকট্রিক কেটেল পাবে। সো চলো এবার যাওয়া যাক 3rd floor-এ। হস্টেলে অনেক সিঙ্গেল রুম, ডাবল রুম, 3-seater, 4-seater আছে। তো তোমরা যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হবে প্রথমে তোমরা সিঙ্গেল রুম পাবে না, সিঙ্গেল রুম তোমরা পেতে পেতে 4th ইয়ার কি 3rd ইয়ারের শেষের দিকে পাবে, এবং ফার্স্ট ইয়ারে তোমরা 3-seater বা 4-seater পাবে, তারপরে ডাবল সিট, তারপর আস্তে আস্তে সিঙ্গেল সিট, এভাবে কিন্তু বলতে পারো প্রমোশন হবে। তো এই একটা ওয়াটার ফিল্টার এখানে আছে, যদি এটা তোমাদের পছন্দ না হয় তো ডোন্ট ওয়ারি, ক্যান্টিনে একটা নতুন ফ্রেশ ওয়াটার ফিল্টার আছে। আর এখানে টোটাল হস্টেলে যতদূর আমার মনে আছে 120 জন কি 125 জন মতো স্টুডেন্ট থাকে, যেহেতু আরও একটা হস্টেল আছে তোমাদের আমি আগেই বললাম। তো এই দুটো ওয়াটার ফিল্টার ইজ এনাফ। তোমরা দূরেই যে সামনে রুমটা দেখতে পাচ্ছ এটা আমাদের হস্টেল সুপারের রুম। তো হস্টেল সুপার ভীষণ স্ট্রিক্ট, সবার ওপর ভীষণ ভালোভাবে ম্যাম নজর রাখেন। আচ্ছা এবার আমি তোমাদের একটু ওয়াশরুমটা দেখিয়ে নিই, বিকজ মেয়েদের স্পেশালি ওয়াশরুম নিয়ে প্রচুর কনসার্ন মেয়েরা হয় কি ওয়াশরুম কেমন হবে হস্টেলের। তো তোমরা ওয়াশরুমটা একবার দেখে নাও আর
এই হস্টেলে তোমরা গিজারও পেয়ে যাবে 24/7 অ্যাভেলেবেল, কোনো প্রবলেম নেই। যখন ইচ্ছা যতটা ইচ্ছা গরম জল তোমরা সবসময় পেয়ে যাবে 24/7-এর জন্য, এবং ইয়া ইটস অলওয়েজ অ্যাভেলেবেল। এবং আরও একটা জিনিস, এই হস্টেলে তোমরা দ্য হিন্দু এবং আনন্দবাজার পত্রিকা প্রত্যেক দিন কিন্তু ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। আচ্ছা, তো এখানটা এখন লকডাউনের জন্য কিছু অ্যারেঞ্জ করা নেই, এখানে অন্য সময় নেট টাঙানো থাকে, তো বিকেলে বা সন্ধ্যাবেলা ডিনারের পর ব্যাডমিন্টন বা অন্য যে কোনো কিছু গেম যদি কেউ খেলতে চায় তো এখানে সবাই খেলে বা খেলা হয়ে থাকে। এবার আমি ওপরের দিকে একটু যাই। ডান দিকে যে দরজাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ছাদের দরজা, প্রত্যেকটা ফ্লোরেই এরকম ডান দিকে আর বাঁদিকে করে দুটো দুটো ছাদ আছে। তো এই ছাদগুলো কিন্তু সন্ধ্যাবেলা 1:30 পর থেকে বন্ধ করে দেওয়া হয়। এটাও আর একটা ছাদ। তো আমি এটা এবার থার্ড ফ্লোরের ওয়াশরুমটা তোমাদের একবার দেখাই। ওয়াশরুমটা কিন্তু আমি এই জন্যই দেখাচ্ছি বিকজ হস্টেলের ওয়াশরুম কেমন হবে এটা প্রত্যেকটা মেয়ে ভীষণভাবে চিন্তা থাকে এটা নিয়ে, কি হস্টেলের ওয়াশরুম কেমন হবে, ভালো হবে কি না, পরিষ্কার হবে কি না। আমি যখন হস্টেলে আসি তার আগে এটাও আমার অনেক বড় একটা কনসার্ন ছিল, বাট এখানে হস্টেলে কোনো চিন্তা করো না। এখানে ওয়াশরুম তোমরা সারা বছর, এখন যেরকম দেখছো লকডাউনে কেউ নেই বলে যে তোর পরিষ্কার নয়, সারা বছর সবসময় এমনি পরিষ্কার থাকে হস্টেলের ওয়াশরুম। অ্যান্ড দিস ইজ রুম নাম্বার 52, দিস ইজ মাই রুম, নট নাও ইটস মাই রুম, দিস ওয়াজ মাই রুম। সো রুমটা পুরোটা দেখাতে পারবো না বিকজ আই এম নট পারমিটেড, সো একটু রুমটা তোমাদের দেখিয়ে দিই। এই রুমটাতে আমি একাই থাকতাম, তো আই এম ভেরি সরি রুমটা ভীষণ মেসি হয়ে রয়েছে, ডোন্ট মাইন্ড, বিকজ লকডাউনে প্রায় নিয়ার অ্যাবাউট 1 বছর রুমটা বন্ধ ছিল। এখানে প্রচুর ওয়াল স্টিকার্স লাগানো ছিল, অনেক কিছু লেখা ছিল, প্রচুর মোটিভেশনাল পোস্টার্স ছিল, যেগুলো আমি সব খুলে নিয়ে যাচ্ছি আমার সাথে করে বাড়িতে। সো ইয়া, সেগুলো দেখাতে পারলাম না, আই এম ভেরি সরি। আমি অলরেডি আমার সব জিনিসপত্র প্যাক করে নিয়েছি, তো তোমরা এরকম একটা টেবিল আর একটা চেয়ার পাবে, একটা মিক্সার পাবে এবং আর একটা বুকশেলফ পাবে। ও, মোস্ট ইম্পর্টেন্ট থিং, এখানে কিন্তু ওয়াইফাইও অ্যাভেলেবেল, ওকে, 24/7 সব সময় ওয়াইফাই অ্যাভেলেবেল। আশা করি দেখছো ফ্লোরে অনেকগুলো ওয়াইফাই আছে। আরও একটা ওয়াশরুম প্রত্যেকটা ফ্লোরেই, দুদিকে করে ডবল ডবল ওয়াশরুম আছে এরকম। সো ওয়াশরুম নিয়ে একদম কোনো চিন্তা করো না, সারা বছর ওয়াশরুম একদম সাফ সুতরা পরিষ্কার পাবে। এখানে যারা মাসিরা থাকেন খুব ভালো, দে আর ভেরি কোঅপারেটিভ, দে আর ভেরি হেল্পফুল, সো ইউ হ্যাভ নো নিড টু ওয়ারি। তো আমি তোমাদের এত সুন্দর একটা হস্টেল দেখাচ্ছি, এত কথা বলছি, এত কিছু ইনফরমেশন দিচ্ছি, এবার তোমরা একটু আমাকেও দেখে নাও। সো গাইস, চলো এবার আমরা দেখে নিই একটু ক্যান্টিনটা, যেখানে আমরা বসে খাই, যেখানে রান্না হয়। বাট ইটস ভেরি আনফর্চুনেট দ্যাট এখন ক্যান্টিন বন্ধ, আমি তোমাদের দেখাতে পারলাম না। ক্যান্টিনে তোমরা রেফ্রিজারেটর পেয়ে যাবে 24/7, এবং এই যে এখানে সবাই খাবার পর ডিশওয়াশ করে হাত ধোয়ে, তো আর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এবং সামনে যে রুমটা আসছে আমাদের সুপারের অফিস রুম, এবং জানলা দিয়ে দেখা যাচ্ছে সিসিটিভি, তোমরা দেখতেই পাচ্ছ, তো পুরো হস্টেল সিসিটিভি আছে, সো ইটস টোটাল সেফ। অ্যান্ড এখানে মাসি সবসময় আমাদের থাকেন গার্ড দেওয়ার জন্য। হস্টেলে একটা লাইব্রেরি রুম এবং স্টাডি রুম রয়েছে, যেটা এখন বন্ধ থাকার জন্য দেখাতে পারলাম না, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। এবং তোমাদের যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে হস্টেল নিয়ে তাহলে প্লিজ আমাকে নিচে কমেন্ট করে তোমরা জিজ্ঞেস করতে নাও। I hope you all have enjoyed this video. যদি ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে একদম ভুলো না, এবং যাদের এই হাজরা ল কলেজের হস্টেল সম্বন্ধে জানার সত্যি প্রয়োজন আছে তাদেরকে কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও, এবং আরো অনেক ইনফরমেশন তোমাদের কাছে আসতে চলেছে সেগুলো পাওয়ার জন্য প্লিজ মেক শিওর ইউ হ্যাভ সাবস্ক্রাইব ইন্ডিয়ান লিগাল স্টাডিজ। সো উইল সি ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন স্টে হ্যাপি, স্টে সেফ।
and do watch other contents in my channel. If they are really helpful for you, please consider subscribing. See you soon. Till then, bye bye.